হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোগলাই পরোটার একটি রেসিপি। যারা বিকেলবেলা কিছু হালকা টিফিন খেতে পছন্দ করেন, আমার এই আজকের রেসিপিটি তাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। মোগলাই পরোটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলে প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে 3 কাপের মতো ময়দা আমি নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব 7 মতো লবণ। লবণটা কিন্তু একটু পরিমাণ মতো দেবেন, খুব বেশি লবণ দিতে যাবেন না, তাতে করে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। এবার ময়দার সাথে লবণটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। যখন লবণটা মাঝে সাথে ভালোভাবে মাখা হয়ে যাবে, তখন এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এই মোগলাই পরোটাটা খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তাই একটু পরিমাণ মতো তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেব। এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা বা গরম জল না, সাধারণ রুম টেম্পারেচারের জল। আমি 1 কাপের মতো জল প্রথমে দিয়ে নিলাম। প্রথমে খুব বেশি জল দেওয়া যাবে না, জল দিয়ে আমি হালকা করে মেখে নিয়েছি। আর একটু জল লাগবে, টোটাল আমার 1.5 কাপের মতো জল লেগেছে। 1.5 কাপ জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করেভাবে মেখে নিয়েছি। দেখুন, একটা মসৃণ এরকম ডো তৈরি করতে হবে। এই ডোটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা মিক্সিং বোলে একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি ডিম ফেটে নিচ্ছি। এখানে আমি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব, আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি 4টার মতো ডিম ফেটে নিয়েছি। এবার এই ডিমের সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 4-5টার মতো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে তারপর সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, 2-3টার মতো কাঁচামরিচ মিহি কুচি করে আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দেব লবণ। আর এখানে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সাথে আমি এখানে দিয়ে দেব চাট মশলা। এখানে আমি 1/2 চামচ চাট মশলা দিয়েছি। এই চাট মশলাটা কিন্তু অবশ্যই ডিমের ব্যাটারের মধ্যে দিবেন, তাহলে কিন্তু মোগলাই পরোটাটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে, সেই ক্ষেত্রে আপনার চটপটি মশলাটাও এখানে দিতে পারেন, সেটাও ভালো হয়। সাথে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। এখানে আমি 1 মুঠ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ডিমের ব্যাটারটাকে আমি খুব ভালো করে চামচ দিয়ে এটাকে বিট করে নেব। এটাকে কিন্তু 5 থেকে 7 মিনিট বিট করে নিতে হবে, তাহলে এটা খুব ফ্লাফি হবে আর সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। যেহেতু আমি মোগলাই পরোটা ভাজবো, মোগলাই পরোটা ভাজতে কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে, ডিপ ফ্রাই করবো। তেলটা আমি গরম করে দিয়েছি। এবার এখানে আমি পরোটার জন্য যে খামিরটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে আমি খামির নিয়ে নিচ্ছি। আমি একটু বড় সাইজেরই মোগলাই পরোটা করব। এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে বলের মতো তৈরি করে নিচ্ছি। আর আমি শুকনো ময়দা অলরেডি ছিটিয়ে দিয়েছি। এই শুকনো ময়দা দিয়ে আমি এই ময়দার যে রুটিটা আছে সেটা আমি তৈরি করব। অনেকে তেল মেখে নেয়, কিন্তু তেল মেখে নিলে কিন্তু অনেক সময় পরোটাটা ছিঁড়ে যায়। আমি আপনাদের একটা টিপস দিই, সেটা হচ্ছে যখনই মোগলাই পরোটা বা আপনারা নর্মাল পুরি বানাবেন, একটু ময়দা দিয়ে বেলার চেষ্টা করবেন। আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। দেখুন, রুটিটা ঠিক এরকম পাতলা করে আপনাদের বেলে নিতে হবে, আর একটু বড় করে আপনারা বেলে নেবেন। শুকনো ময়দা দিয়ে যখন বেলে নেবেন, তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে বেলা হবে। এখন এখানে আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটার থেকে এখানে আমি ডিম দিয়ে দেব। বাজার থেকে যখন মোগলাই পরোটা আমরা কিনে খাই, সেখানে কিন্তু ডিমের পরিমাণটা খুব কম থাকে। কিন্তু আপনারা যখন বাসায় তৈরি করবেন, আপনাদের পছন্দসই ব্যাটার এখানে দিতে পারবেন। একটু বেশি পরিমাণে ডিম দিলে পরেই কিন্তু মোগলাই পরোটাটা খেতে ভালো লাগবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, 1টা মোগলাই পরোটার জন্য 2টা ডিম বা 3টা ডিম আপনারা ইউজ করবেন, তাহলে পরোটাটা খেতে খুবই ভালো লাগবে, আর না হলে ভিতরে ডিম থাকবে না। এবার এই 1টা সাইড থেকে আমি ভাজ করে নিচ্ছি, অপর সাইডটাও আমি ভাজ করে দেবো। আপনারা ভিডিওটা দেখে এটা বুঝে নেবেন, এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আমি ভাজটা কীভাবে করছি। এরকমভাবে 4 ভাবে ভাজ করে আমরা হাত দিয়ে এটাকে সুন্দর করে তুলে গরম তেলে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটাকে কিন্তু মাঝারি করে দিয়েছি, কারণ ভিতরে যেহেতু ডিমের একটা ব্যাটার আছে, আমি যদি হাই হিটে ভাজি, সেই ক্ষেত্রে কিন্তু মোগলাই পরোটাটা প্রপার ওয়েতে ভাজাও হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে মাঝারি আছে এটাকে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই মোগলাই পরোটাটা বড়রা তো পছন্দ করবেনই, আশা করি বাচ্চাদেরও খুব ভালো লাগবে।
আপনারা চাইলে বিকেলবেলার টিফিন হিসাবে টমেটো সসের সাথেও এটা পরিবেশন করতে পারেন, বা চা আর কফির সাথেও এটা খেতে পারেন। ভাজা হয়ে গেছে, আমি প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।